আসসালামু আলাইকুম, আমি হেমনগর কলেজে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। এর আগে শিল্প সম্পর্কে আলোচনা হয়েছে, আজকে তোমাদের ব্যবসার পরিবেশ সম্পর্কে আলোচনা করব। ব্যবসার পরিবেশ সম্পর্কে আলোচনা করতে গিয়ে সেরে প্রথমে জানতে হবে পরিবেশ কি। পরিবেশ বলতে পরিবেশ হলো কোনো স্থান বা অঞ্চলের পারিপার্শ্বিক অবস্থা। এই পারিপার্শ্বিক অবস্থার মধ্যে মানুষ বেড়ে উঠে জীবন জীবিকা নির্বাহ করে। তার কি এই পারিপার্শ্বিক অবস্থার মধ্যে মানুষ কি করে বসবাস করে, বেড়ে উঠে জীবন জীবিকা নির্বাহ করে। মানুষের জীবনধারা ও কার্যকলাপের উপর পরিবেশের প্রভাব অত্যন্ত বেশি। আমরা বলতে পারি পরিবেশ হলো কতগুলো বাহ্যিক অবস্থার সমষ্টি, যেগুলো মানব জীবনে জীবনে বিকাশ সাধনে যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। আর ব্যবসায়িক পরিবেশ বলতে আমরা বলতে পারি প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, প্রযুক্তিগত, আইনগত পরিবেশের সম্মিলিতভাবে সৃষ্ট এমন একটি পারিপার্শ্বিক অবস্থা, যে অবস্থার মধ্যে মানুষ কি হয়, যে অবস্থার মধ্যে ব্যবসা গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। আর এ প্রসঙ্গে অধ্যাপক এম এন মিশ্র বলেন, যেসব বাহ্যিক উপাদান ব্যবসার ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে ব্যাপকভাবে প্রভাবিত করে তাদের সমষ্টিকেই কি বলা হয়, ব্যবসার পরিবেশ বলা হয়। আর ব্যবসার পরিবেশ সম্পর্কে আমরা আলোচনা করে আমরা কয়েকটা বিষয়ে জানতে পারি। সেটা হলো যে ব্যবসার পরিবেশ হল কোন এলাকা বা অঞ্চলে ব্যবসায়ী পারিপার্শ্বিক অবস্থান। যেমন বাংলাদেশ নদীমাতৃক দেশ, এদেশে এক সময় প্রচুর পরিমাণে কি হতো, পাট উৎপাদিত হতো। এই পাট উৎপাদনকে কেন্দ্র করে নদী অঞ্চলে অনেক বন্দর স্থাপিত হয়েছিল। তারপর ব্যবসায়িক পরিবেশ হল প্রাকৃতিক অপ্রাকৃতিক উপাদানের সমষ্টি। যেমন আমরা আমাদের সার্কভুক্ত দেশ শ্রীলঙ্কার প্রসঙ্গে বা মালদ্বীপ প্রসঙ্গে আমরা উদাহরণ দিতে পারি। কারণ মালদ্বীপ বা শ্রীলঙ্কা হলো সমুদ্রের মধ্যে অবস্থিত, যার কারণে ওইখানে হলো মৎস্য শিল্পে ওইখানকার মানুষ বা ওইখানকার ব্যবসার বিকাশ মৎস্য শিল্পের সাথে যুক্ত। আর ব্যবসায় পরিবেশ হল উপাদানের ব্যবসাকে প্রত্যক্ষ এবং প্রভাবিত, মানে সত্যকে ও পরোক্ষভাবে ব্যবসাকে প্রভাবিত করে। আজ এই পর্যন্ত, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।